দর্শক, ইতিমধ্যেই আমরা কৃষকদের থেকে জানতে পেরেছি যে তাদের বিক্রয় হয়ে যাওয়া কলাগুলো একটা কালেকশন সেন্টার কিংবা বিক্রয় সেন্টারে এসে একত্রিত হয় এবং এখান থেকেই বিভিন্ন বায়াররা তারা বিভিন্ন প্রসেসিং করে এগুলোকে পাঠিয়ে দেয় শহরে বিভিন্ন সুপার শপে কিংবা হোটেলে কিংবা দোকানে। দর্শক, এই বিষয়টাই আজকে তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ এই যে এই কালেকশন সেন্টারে কী কী প্রসেসিং করে তারপর সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয় সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানকার কার্যাবলীগুলো একটু জানতে চাচ্ছি। আপনারা তো বায়ার? জি। আচ্ছা, কোন গ্রুপের? একটু আমার কোম্পানির নাম হ্যানয় ফুডস প্রো লিমিটেড। আমরা বাংলাদেশের সর্বপ্রথম কেমিক্যাল ফ্রি বানানা, রাইপেনিং বানানা নিয়ে কাজ করছি। আমরা এখান থেকে ফার্মারদের কাছ থেকে কলাগুলো কিনে আনি, এনে তারপরে আমরা এই কালেকশন সেন্টারে আমাদের চাহিদা মতো কলাগুলোকে প্রথমে কাটিং করি। কাটিং করার পর এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের নিজস্ব ডেলিভারি ভ্যান আমাদের রাইপেনিং সেন্টারে নিই। এরপর এটাকে পাকানোর পরে আমাদের আবার ডেলিভারি ভ্যানগুলো আছে, ওগুলো দিয়ে আমাদের বিভিন্ন সুপার শপে আমরা ডেলিভারি করে থাকি। একটু যদি জানতে চাই, মানে আমাদের যে কৃষকেরা আছেন এখানে, তারা কি নিজেরাই এখানে কলাগুলো নিয়ে আসে নাকি আপনারা কিনে নিয়ে আসেন? অ্যাকচুয়ালি এখানে দুটো প্রবলেম হয়। যদি ফার্মাররা দিয়ে যায়, হ্যান্ডেলিং এর একটা প্রবলেম হয়। আমরা প্রিফার করি অলওয়েজ যে আমাদের টিম ফার্ম থেকে কেটে নিজেরাই আমরা কালেক্ট করে নিয়ে আসি। আপনি একটু আমাকে জানান যে ওই যে কেটে নিয়ে আসলেন এখানে ভ্যান দিয়ে, তারপর কি প্রক্রিয়াগুলো আপনারা করছেন, এখানে কি হচ্ছে? আচ্ছা, আমরা প্রথমে কেটে নিয়ে আসার পরে আমরা জায়গায় স্টোর করি। এখান থেকে আমাদের সুইটেবল যে ইয়েগুলো থাকে, কাদিগুলো, এখান থেকে আমরা প্রথমে কাদিটাকে নিয়ে কাটিং করা হয়। মানে এই হ্যান্ডস গুলোকে আমরা সেপারেট করি। আচ্ছা আচ্ছা, হ্যান্ডস গুলোকে সেপারেট, রাইট, এটা আমরা বাংলাদেশে ফানা বলি যেটা আর কি। আচ্ছা, ফানাগুলোকে সেপারেট করি। করার পরে ফানাগুলো আমরা, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এখানে আমাদের অ্যালার্ম ট্রিটমেন্ট বলি আমরা, 2% অ্যালার্ম থাকে উইথ দ্য ওয়াটার। এটা কি নরমাল ওয়াটার, ডিস্টিলড ওয়াটার নাকি এখানে কোনো কিছু? না, এখানে আমরা 2% অ্যালার্ম অ্যাড করেছি। অ্যালার্ম মানে ফিটকিরি, আমরা যেটা বাংলায় বলি ফিটকিরি অ্যাড করেছেন। তাতে কি কি কারণে এটা অ্যাড করা হয়? এটা হচ্ছে আমরা কলা কাটার সময় কিছু ল্যাটেক্স পড়ে, দাগ পড়ে, এই দাগটা দূর করা যায়, কলা ফ্রেশ হয় এবং যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ইমপ্যাক্ট থাকে এটাকে শোধন করা হয়। এখানে এখানে কি হচ্ছে? এখানে সেকেন্ডারি ট্যাঙ্কে যেটা হয়, আমরা এখানে শর্ট আউট করি অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেডিং করি। অর্থাৎ আমাদের এখান থেকে কলাটা তিনটা গ্রেডে আমরা ভাগ করি। ফার্স্ট এই গ্রেডটাকে আমরা বলি প্রিমিয়াম, এরপর সেকেন্ডারিটা হচ্ছে আমাদের বি গ্রেড বলি। আচ্ছা, কিসের ভিত্তিতে এই ভাগটা করছেন? এই যে বানানাগুলো, এটার ধরেন একটা ইউনিফর্মিটি লেন্থ আছে। আচ্ছা, সো যেটা লেন্থ বড়, আমরা অ্যাটলিস্ট 6 থেকে 7 ইঞ্চি কনসিডার করি, যে মানে বিলো 6 ইঞ্চ আমরা চিন্তা করি এটা বি গ্রেড, আপার 6 ইঞ্চ মানে আমরা চিন্তা করি এটা এ গ্রেড আমরা দিতে পারবো। আচ্ছা, এই যে আপনি এই প্রসেসগুলো আমাদেরকে বললেন, এটার পরে এটা কোথায় যায় আসলে? অ্যাকচুয়ালি এটা এখান থেকে আমরা ওয়াশ করার পরে আমরা প্যাকিং করি এখানে আমাদের নিজস্ব ট্যাঙ্ক, মানে কি বলবো, আমাদের নিজস্ব ডিজাইনকৃত কিছু সার্টিফিকেশন কোড আছে। আমরা ওইভাবে, যেমন প্রিমিয়ামটাকে আমরা রাউন্ড ট্রিপ ব্র্যান্ডিং করি, এই ধরনের ব্র্যান্ডিং আমাদের হ্যানয়ের ব্র্যান্ডিং, এবং আমরা বলি এটা 100% কেমিক্যাল ফ্রি রাইপেনিং, এবং আমরা কন্ট্রোল অ্যাটমসফিয়ার আমাদের রাইপেনিং চেম্বার আছে সেখানে আমরা রাইপেন করি এটা। আপনি যদি আমাকে একটু বলতেন যে এই রাইপেনিংটা আসলে কীভাবে করছেন আপনি? এইটা হচ্ছে আমাদের এখানে চেম্বার আছে সাভারে আমাদের ফ্যাক্টরি। আচ্ছা, ওখানে কিছু কন্ট্রোলিং প্যারামিটার আছে, লাইক টেম্পারেচার, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল, হিউমিডিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন লেভেল। যেটা ধরেন একটা কলা পাকার জন্য যে কন্ডিশনটা দরকার হয়, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা অটোমেটিক্যালি, মানে কি বলবো, এখানে আমরা তৈরি করি কন্ট্রোলিং দিস প্যারামিটার। আচ্ছা, ফলে হয় কি, আমরা ফার্স্ট ডেতে এটা আমরা 4 দিনের আমাদের একটা সাইকেল আছে, 4 দিন পরে আমাদের কলাটা আমাদের পাকে, এবং আমরা বলি পঞ্চম দিনে এটা, পঞ্চম মানে হারভেস্টিং, যেমন আজকে আমরা হারভেস্ট করলাম, পঞ্চম দিনে এটা আমাদের সুইটেবল হবে টু ইনটেক। বা এখানে কি এটা কি কোনো বিশেষত্ব আছে? না, সেম জিনিস, আমরা দুই ধরনের ব্র্যান্ডিং করি। আচ্ছা আচ্ছা, ডিপেন্ডস অন দা কাস্টমার্স নিড। একটা বিষয়, কৃষকরা, আমাদের কৃষকরা কি ঠিকভাবে দাম পাচ্ছে কিনা সেটাকে আপনি কি বলবেন, যে আপনারা কিভাবে বাজারটা নির্ধারণ করছেন, আজকে কত টাকা দাম হবে, তাদের সাথে নেগোশিয়েট কিভাবে করছেন? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা থিঙ্ক করি এটা নেগোশিয়েট করার সময়, যে আমরা, যে আমাদের যেহেতু কোনো মিডলম্যান নেই, সো মিডলম্যান অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় চেষ্টা করি ফার্মাররা যেন কিছুটা হলেও বেনিফিটেড হয়। আর এক্ষেত্রে আমরা যেটা করি, নর্মালি আমাদের কনভেনশনাল সিস্টেমেই যাই, ওই দিনের বাজার দর কী আছে সেইটা অনুযায়ী আমরা কৃষকদেরকে আমরা ন্যায্য মূল্য দিই আর কি।